হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা দেখছো অল নিউ টিভস চ্যানেল, আর আমি তোমার সঙ্গে রয়েছে রাজেশ। তো আমাদের ভিডিও, আমাদের চ্যানেল নতুন, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে দাও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার কিছু স্বপ্ন যেটা ভেঙে গেছিলো, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। যে তুমি সবাই জানো যে একটা নতুন ইউটিউবারদের কি মানে স্বপ্ন থাকে যে আমার চ্যানেলটাকেও আমি গ্রো করবো এবং 1K সাবস্ক্রাইব করে এবং ওয়াচ টাইমটা কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করবো। ঠিক, তোমরা জানো ইউটিউবের রুলস অনুযায়ী একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য 1K সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়। তো তেমনইভাবে আমার একটা চ্যানেল ছিল যেটা গেমিং চ্যানেল, আমি প্রথম আমার চ্যানেল খুলেছিলাম এবং সেখানে কিন্তু আমি 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। কিন্তু তারপরেও আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব এবং তোমাদের দেখাবো, বলবো আমি। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওতে আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমরা জানো যে একটা ইউটিউবারের স্বপ্ন যেমনটা হয় আর কি, যে চ্যানেলটা তারা মনিটাইজ করবো এবং সেইভাবেই আমি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যাব। তো আমি প্রথম যখন ইউটিউবে আসি তখন আমি কোনো ভাবিনি যে সব মনিটাইজার কি বা চ্যানেল ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, এগুলো কিছু ভাবিনি। তো আমি একটা চ্যানেল খুলেছিলাম, যেটা আমি প্রথমে একটা গেমিং চ্যানেল খুলেছিলাম তখন। তো গেমিং চ্যানেলে আমি ফ্রি ফায়ার ভিডিও আপলোড করতাম এবং সেখান থেকে আপলোড করতে করতে একদিন আমার ভিডিওতে ভালো ভিউজ আসে, তো 1.5 লাখের মতো ভিউজ আসে। তো 1.5 লাখ ভিউজ মানে অনেক বেশি। তো আমার বন্ধুরা বলতো যে ভাই এত ভিউজ তুলেছে, তো ফোন আসছে, এইসব বলতো আমাকে। তো আমি কিছু অত ইয়ে করতাম না। তারপর একদিন আমার একটা বন্ধু বললো যে ভাই তোর চ্যানেলটা কিন্তু মনিটাইজ হতে পারে। তো আমি তো চেক চেক করে দেখলাম যে হ্যাঁ, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে এবং সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে গেছে। তো আমি তখন আমি অ্যাপ্লাই করতে গেলাম মনিটাইজের জন্য। তো মনিটাইজ করার জন্য কিছু সময় লাগে, ইউটিউবের একটা রুলস আছে, তো তোমরা জানো হয়তো বা দেখতে পারো, তোমরা সার্চ করে গিয়ে বা ইউটিউব থেকে দেখতে পারো, এটা কিন্তু হয়। তো আমি সেরকমভাবে ভেবেছিলাম যে চ্যানেলটা মনিটাইজ করে ফেলবো। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি একদিন ঘাঁটতে ঘাঁটতে রাতেবেলা ঘাঁটছিলাম চ্যানেলটাকে নিয়ে, তো একটা ভিডিও ছিল যেটাতে আমি কিছু কপি করেছিলাম অন্যজনের থেকে, তো সেটাকে আমি পোস্ট করেছিলাম এবং তার জন্য আমার ভিডিওর উপর একটা স্ট্রাইক এসেছিলো, কপিরাইট স্ট্রাইক। তো আমি সেটা ভয় খেয়ে গেছিলাম যে কপিরাইট স্ট্রাইক পড়েছে কী হবে না হবে, চ্যানেলটাতে ভিডিওটা নষ্ট, চ্যানেলটা এতটা গ্রো করে গেছে। তো আমি ওই ভিডিওটাকে ডিলিট করে ফেলি। তো আমার সেটা মাথায় ছিল না যে ডিলিট করে কিছু ক্ষতি হবে কি না কিছু, আমি ভেবেছি ডিলিট করে দিই তাহলে হয়তো কিছু হবে না। তো সেই ভিত্তিতে আমি চ্যানেলটাকে ভিডিওটাকে ডিলিট করে দিই এবং তার জন্য আমার চ্যানেলের কিন্তু যে ওয়াচ টাইমটা সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো আমি তার জন্য চ্যানেলটাকে আর মনিটাইজ করতে পারি না। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কোনোদিনই তোমাদের ভিডিওকে ডিলিট করবে না, এবং সেটাকে যদি তোমার ডিলিট করতে হয় অবশ্যই তোমরা সেটাকে প্রাইভেট করে দাও, কিন্তু সেই চ্যানেলের ভিডিওকে তোমরা ডিলিট করবে না, তাহলে কিন্তু তোমাদের মনিটাইজটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তোমাদের যে ওয়াচ টাইম থাকে সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আমার এই ভুলটার জন্য কিন্তু আমার পুরো চ্যানেলটা এরম মনিটাইজ করতে পারিনি। তো তোমরা যদি চাও আমার চ্যানেলটাকে দেখে আসতে পারো, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। এখন আমার চ্যানেলটা প্রায় 4000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এবং আমি মনিটাইজও করতে পারি চ্যানেলটাকে। এটা নিয়ে আমি অনেকই খুশি, আশা করছি তোমাদের আশীর্বাদে এই চ্যানেলটাকেও করতে পারবো, এরকমই আরও গ্রো করতে পারবো, তোমরা আমাদের সাপোর্ট করতে থাকো। তো আজকের মতো এইটুকুনি ইনফরমেশান ছিল। তোমাদেরকে অবশ্যই আমি বলবো তোমাদের চ্যানেলের কোনো ভিডিওকে ডিলিট করবে না। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে প্রেস করে দেবে। তো সব ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখতে থাকবে অল নিউ টিভস চ্যানেল।